আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে একটা টেক্সট ক্লিপিং মাস্ক করতে হয় সেই জিনিসটা শিখব। আমরা একটা টেক্সটকে একটা ছবির ভিতরে ক্লিপিং মাস্ক করব। এজন্য আমি যেটা করব, আমি গুগল ক্রোম থেকে প্রথমে আমি একটা ফ্ল্যাগ অথবা একটা ইমেজ ডাউনলোড করব। এখান থেকে আমি ইউএস এর একটা ফ্ল্যাগ নিচ্ছি, আমরা এই ফ্ল্যাগটা নিতে পারি। এখান থেকে এই যে এই ফ্ল্যাগটা আমি এখান থেকে কপি করলাম, এখান থেকে কপি ইমেজ, ইমেজটা কপি করে আমি প্রথমে ইলাস্ট্রেটরে পেস্ট করে আমি এখানে রেখে দিচ্ছি। এখন আমরা এই ইমেজটার মধ্যে ইউএসএর যে ফ্ল্যাগটা, এটা ইউএসএ এটা ক্লিপিং মাস্ক করব। ওকে, আমরা টেক্সটটা শিফট আর অল্টার ধরে এইভাবে বড় করে দিলাম। তারপর এটা ফন্ট নাম হচ্ছে দ্য ব্ল্যাক ফন্ট, এই ফন্টার নেম হচ্ছে দ্য ব্ল্যাক ফন্ট। আমরা এখন এই ফন্টের উপরে আমরা এই ইমেজটাকে ক্লিপিং মাস্ক করব। আমরা ইমেজটা সিম্পলি এখানে ধরে নিয়ে আসলাম। আমরা জানি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্কের নিয়ম হচ্ছে ইমেজ থাকবে নিচে আর টেক্সট থাকবে উপরে। আমরা এক্স্যাক্টলি টেক্সটটা এই লোকেশনে রাখলাম। তারপর এই দুইটাকে একসাথে ধরে এভাবে জাস্ট মাউসটা এই এই পাশ থেকে এভাবে ড্র্যাগ করলে অটোমেটিকলি দুইটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমরা সিঙ্গেলি সিলেক্ট করি, প্রথমে আমাদের ইমেজটা সিলেক্ট করতে হবে, তারপর শিফট ধরে আমাদের এই টেক্সটটা সিলেক্ট করতে হবে। দুইটা একসাথে সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আমরা মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে ইউএসএ এই টেক্সটের ভিতরে আমাদের এই ফ্ল্যাগটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তারপর আমরা চাইলে এটা অ্যালাইনমেন্ট থেকে আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করতে পারি। অ্যালাইন করার পর আমরা এই টেক্সটটা, যে আমাদের ফ্ল্যাগটা ছিল, এটা টেক্সটের ভিতরে অলরেডি বসে গেছে। এখন আমরা একটু প্রেজেন্টেশন করব। এটাকে কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে আমরা এটাকে সেভ করব। সেভ করার পর এখান থেকে পিএনজি ট্রান্সপারেন্ট করে দেবো। ট্রান্সপারেন্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু হোয়াইট বা কোয়ালিটিটা, ইমেজ সাইজটা একটু বাড়াবো। যদি 2800 দেই, 800 জায়গা, তখন কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো যে কোয়ালিটিটা অনেক ভালো হয়েছে। এখানে 100 KB থেকে 500 KB ইনক্রিজ হয়ে গেছে। সো আমরা দেখতেছি এখানে হাই কোয়ালিটির একটা ইমেজ পিএনজি পেয়ে গেছে। এখন সেভ থেকে জাস্ট আমরা ড্রাইভে সেভ করব। তারপর ড্রাইভ থেকে আমরা এখানে সেভ করে রেখেছি, এটাকে অ্যাডোবি ফটোশপে ওপেন করব। ইউএসএ ওপেন উইথে ক্লিক করে আমরা অ্যাডোবি ফটোশপে ওপেন করতেছি। ওকে, অ্যাডোবি ফটোশপে ক্লিক করার পর এখানে চলে আসছে। এখন আমরা এটা এই মকআপের মধ্যে বসাবো। এটা হচ্ছে একটা 3D ওয়াল মকআপ। আপনারা গুগলে সার্চ করলে এই মকআপটা পেয়ে যাবেন। জাস্ট এই মকআপে এই ইমেজটা প্লেসমেন্ট করার জন্য যেটা করতে হবে, আমাদের জাস্ট প্লেস হোল্ডার নামে একটা লেয়ার এখানে দেখতে পারবো। এই লেয়ারে আমরা ডাবল ক্লিক করলে একটা নিউ ট্যাব ওপেন হবে। নিউ ট্যাব ওপেন হওয়ার পর আমাদের এই ইমেজটাকে হাইড করে দিতে হবে। এই ইমেজটা হাইড করে দিয়ে আমাদের ইউএসএ যে আমাদের যে টেক্সটটা, এই টেক্সটটা এই ট্যাবে এনে বসিয়ে দিলাম। আমরা চাইলে একটু বড় করতে পারি। এটা কন্ট্রোল টি দিয়ে অলটা ধরে আমরা জাস্ট একটু বড় করে দিচ্ছি। দেন এটাকে কনফার্ম করে দিলাম, এখান থেকে কনফার্ম। তারপর কন্ট্রোল এস দিতে পারি অথবা এই ট্যাবটা ক্লোজ করে দিলেও আমাদের হয়ে যাবে। আমি কন্ট্রোল এস ক্লিক করার পর এখানে সেভিং সেভ হয়ে গেছে অলরেডি। এখন আমরা প্লেস হোল্ডারে মকআপে চলে যাবো। সো আমরা মকআপে চলে আসলাম। এখানে দেখতে পারতেছি যে ইউএসএ এই টেক্সটটা এই মকআপে খুব সুন্দরভাবে বসে গেছে। তারপর আমরা চাইলে কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে আমরা এই সেম মকআপ ইমেজটা আমরা এখানে হাই কোয়ালিটিতে, যে কোনো কোয়ালিটিতে আমরা সেভ করতে পারি আমাদের ড্রাইভে এবং এটা আমরা ইউজ করতে পারি। সো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।